আজকে আমি বানালাম গোলাপ ফুলের পাকোড়া। এমন একটা পাকোড়া যেটা আশা করি তোমরা আগে কোনোদিনও খাওনি। এরকম সুন্দর লাল লাল গোলাপ ফুল দিয়েই বানিয়ে নিলাম আজ এই সুন্দর রেসিপিটা। এই নতুন স্বাদের পাকোড়াটা এতটা মুচমুচে হয় খেতে, যদি তোমরা একবার খাও তাহলে বারবার খেতে মন চাইবে। তোমরা কি কোনোদিন গোলাপ ফুলের পাকোড়া খেয়েছো? জানি খাওনি। তো আজকে আমি দেখাবো যে ভাই গোলাপ ফুলের পাকোড়া কিভাবে তৈরি করতে হয়। আর এটা আমাকে শিখিয়েছে আমাদের ইউটিউবের এক দিদি। তো ভাবছি যারা আমার ভিডিও দেখো তো আমিও একদিন এইরকম গোলাপ ফুলের পকোড়া বাড়িতে বানিয়ে তোমাদের সাথে খাবো। তো তোমরা আসবে, তোমাদেরকে ইনভাইট করবো। বাড়িতে বলা যায় না যে গোলাপ ফুলের পকোড়া একা একা খেলাম আর দিদির কথা শুনে টপকে গেলাম, সেই জন্য একসাথে খাবো সবাই মিলে। তুই এখানে কেন এসছিস? আমি তো লুডো খেলতে এসেছি। লুডো খেলতে এসছ? কখনো তুমি লুডো খেলতে আসো, কখনো তুমি ইঞ্চ চাইতে আসো, জল চাইতে আসো, ওষুধ চাইতে আসো। তুমি এখানে এক্স্যাক্টলি কি চাইতে আসো আমি খুব ভালো করে জানি। আমি তো কিচ্ছু চাইতে আসিনি। আমার জন্য এই সুন্দর গোলাপ ফুলগুলো নিয়ে এসেছিল। সেই ফুলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাওয়ার থেকে ভাবলাম কেননা এটা দিয়েই আজ এই গোলাপ ফুলের পাকোড়াটা বানিয়ে দুজন মিলে খেয়ে ফেলি। প্রথমে গোলাপ ফুলগুলো পাতা সহ কাটাগুলোকে চেঁচে ফেলে ফুলগুলো তিন চারবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেতরের যে হলুদ অংশটা সেটা বার করে ফেলে দেব। এবার একটা বাটিতে হাফ কাপ বেসন, হাফ কাপ কর্নফ্লাওয়ার, সামান্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এবং কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম ব্যাটার তৈরি করে রেখে দেব। এবার ফুলগুলোকে ভালো করে বেসনের মিশ্রণটাতে ডুবিয়ে গরম গরম সাদা তেলে ভেজে নেওয়ার পালা। ফুলগুলোকে ডাটা সমেত উঁচু করে ধরে ওপর দিয়ে ভালো করে গরম তেল দিয়ে হালকা ভাজা হয়ে গেলে বোটাটাকেও হাতের সাহায্যে হালকা বেসনের মিশ্রণ লাগিয়ে সেটাও ভালো করে ভেজে তুলে নেব। ব্যাস, তাহলেই তৈরি গোলাপ ফুলের পাকোড়া। আলাদা স্বাদের পাকোড়াটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে কেমন লেগেছে। পাতা নিচে ডাকা বলে না বা ফুল গোলাপ কে পাছে নাচে সব ফুল মাস ধীমে যাবে কেলাস ফুল গোলাপ আজ ডম ডম।